আমাদের যারা চলচ্চিত্র অঙ্গনের যারা প্রিয় ভাই বোনেরা এখানে আছেন যারা বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু নজর দিলে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে যে খুব ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় তা কিন্তু প্রমাণ করেছেন আমি বলতে পারি ইদানিংকালে যতগুলি চলচ্চিত্র বাংলাদেশে নির্মাণ হয়েছে প্রতিটি কিন্তু মানে পরিবার দেখতে পারে মানুষ যেতে পারে একসাথে বসতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে অথবা দুঃখে কাঁদতে পারে মানুষের সঙ্গে একাত্ম হতে পারে এই যে একটা অনুভূতি সেটা কিন্তু ফিরে এসেছে কাজে এভাবেই আপনারা চালিয়ে যান আর তাছাড়া এটা এখন তো ডিজিটাল যুগ কাজেই আমরা বলবো এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন সেটাই আমরা চাই আপনারা জানেন যে এফডিসি এফডিসিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়ে গিয়েছিলেন কিন্তু এটা খুব করুণ অবস্থা ছিল যা হোক ওখানে যে রাস্তাটা এখন মানে তেজগা থেকে সোনারগাঁ পর্যন্ত যে রাস্তা সে রাস্তা আমি যখন আমি এক সময় ছিয়াশি সালে ওই অঞ্চলে আমি সংসদ সদস্য ছিলাম তখন কিন্তু যদিও এসে সাহেব সরকারি ছিল কিন্তু তার যে মন্ত্রী ছিল তাকে আমি চিনতাম ছোটবেলা থেকেই তাকে বলেই ওই রাস্তাটাও করে দিয়েছিলাম আর এবার ক্ষমতা আসার পরে এফডিসির উন্নয়নের জন্য এবং ছিয়ানব্বই সালেও নতুন ক্যামেরা থেকে শুরু করে অনেক যন্ত্রপাতি আমি ক্রয় করে দিয়েছিলাম আবার যখন আট বছর পরে সরকারে আসি দেখি এটার অবস্থা আবারই সেই অবস্থা কিন্তু এখন আমরা তার জন্য আলাদাভাবে যেমন এফডিসি কমপ্লেক্স ভবন নির্মাণ এটা আমরা এই প্রকল্প নিয়ে সেটা নির্মাণ কাজ শুরু করেছি এবং সেটা খুবই দৃষ্টিনন্দন হবে সুন্দর হবে যেহেতু আমরা এখানে হাতির ঝিল করেছি ঠিক তার পাশেই হচ্ছে কাজেই সেটাকে তার ভিতরে সব ধরনের ব্যবস্থা থাকবে এবং এফডিসিটাকে আরও আধুনিক এবং প্রযুক্তি সম্পন্ন করা সেই পদক্ষেপ আমরা নিয়েছি এর জন্য আমাদের এই প্রকল্পে যথেষ্ট টাকা ব্যয় করতে হচ্ছে তবে আমি টাকার অঙ্ক দিয়ে সব হিসাব করি না আমাদের শিল্পীরা ভালো মানে ভাবে কাজ করতে পারবে সেই পরিবেশটা তৈরি করতে চাই তাছাড়া গাজীপুরের কবিরহাটে গাজীপুরের কবিরহাটে আপনারা যান যে একশো পাঁচ একর জমির উপর বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এটা প্রতিষ্ঠা করেছি এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবেরই ভাবনা ছিল তিনি জায়গাটাও ঠিক করে গিয়েছিলেন যাও এই ফিল্ম সিটিটা ইতিমধ্যে প্রথম পর্ব কাজ শেষ হয়েছে আর দ্বিতীয় পর্ব কাজ শুরু হয়েছে এটা সম্প্রসারণ এবং আধুনিকায়ন করা সেই সাথে সাথে সব ধরনের মানে সিনেমা শুটিং যাতে ভালোভাবে করা যায় সেই ব্যবস্থাটা এখানে থাকবে এবং সকলের থাকার ব্যবস্থা আর এখন তো রাস্তাঘাট রেল লাইন সব এত যোগাযোগ ভালো হয়ে গেছে যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এখন আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না খুব দ্রুত সেখানে পৌঁছানোও যাবে আসাও যাবে যোগাযোগেরও অনেক উন্নতি আমরা করে দিয়েছি